আপন আপনি প্রভু আমার ধরয়ে চরণে, হে আপনা আপনি প্রভু
कामिदिन मतने कबलित दुर्वासनाश निराश्रयश चैतन्य चंद्र मम देही पदावलंबनम चैतन्य चंद्र मम देही पदावलंबनम चैतन्य चंद्र मम देही पदावलंबनम हरि जनता एवं हरिवन श्रद्धे गौर अनुरागी कृष्ण अनुरागी भक्त मंडली हमारे बाबा राय सकल सुचारण सर्वप्रथम रही कीर्तन जगते सर्वकनिष्ठ ज्ञानहीन भक्तिहीन श्रद्धाहीन कृष्ण प्रेम माधुर्यहीन परम दीन श्री पलाश सरकार এবং আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি ধন্যবাদ করুণায় নবদ্বীপ স্থিত শ্রী শ্রী বলদেব মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা সকলে একত্রিত হয়েছি এই উৎসব উপলক্ষে ভগবান মঙ্গল হরি নাম সংকীর্তনা শ্রবণ করছি তো সংকীর্তনে প্রারম্ভে যখন একটি সংস্কৃত শ্লোক আমরা আস্বাদন করলাম এই সমস্ত শ্লোকগুলো হলো আমাদের নিত্য স্মরণের বিষয় এই শ্লোকটির যিনি রচয়িতা তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুর শত্রু ছিলেন পরে মিত্রে পরিণত হয়েছিলেন আসলে কি জানেন জগতে আমরা কেউ কারো শত্রু না কেউ কারো মিত্রও না যে চাণক্য বলেছেন না যে ন কশ্চিত কশ্চিন শত্রু ধরুন আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম আপনারা ধরুন আমাকে চেনেন না জানেন না তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি জানি না কিন্তু যখনই আমি আপনাদের পরিচিত হয়ে গেলাম চেনা হয়ে গেলাম আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল মানে আমি আপনাদের মিত্র আর যদি কোনো কারণে মতের সঙ্গে মতের না মিলে তাহলে আমি আপনাদের শত্রু তাহলে দেখুন কত সুন্দর কথা যে আমরা কেউ কারো শত্রু না কেউ কারো মিত্র না ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র শ্লোকটির যিনি রচয়িতা তিনি প্রথম অবস্থায় মহাপ্রভু শত্রু ছিলেন কিন্তু পরে মিত্রে পরিণত হয়েছিলেন তিনি কে জানেন কাশীর বিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি যাকে সরস্বতী বরপুত্র বলা হতো যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দুচোখে দেখতে পারতেন না মনে মনে চিন্তা করতেন যে কে সন্ন্যাসী রে বাবা সন্ন্যাসীর ধর্ম কেন এরকম হবে সন্ন্যাসী তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দিব্য জ্ঞান ছড়িয়ে বেড়াবে আর বেটা নবীন সন্ন্যাসী গলায় কেতা ফুলের মালা ঝুলিয়ে মেয়ে ভোলানো সাজ সেজে রাস্তা দিয়ে তিনরা হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে তুমি কেমন সন্ন্যাসী কিন্তু যেদিন মহাপ্রভু সামনাসামনি হয়ে মহাপ্রভুর সঙ্গে শাস্ত্র আলোচনায় বসেছিলেন মহাপ্রভু বদনে একটার পর একটা সংস্কৃত শ্লোকের অর্থ ব্যাখ্যা শুনতে শুনতে সিদ্ধান্ত শুনতে শুনতে আষাঢ় খেয়ে পড়েছিলেন প্রকাশানন্দ মহাপ্রভুর রাতুর রাঙা সাথে হায় 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 এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না বুঝে না জেনে তার সম্বন্ধে এত কটু কথা জগতে বলে দিয়েছি বাবা পণ্ডিতে ধর্ম কি জানেন পণ্ডিত যদি প্রকৃতার্থে পণ্ডিত হন তাহলে সেই পণ্ডিত যদি কাউকে চেনার আগে অবজ্ঞা করে ফেলে এবারে সেই পণ্ডিত যদি একবার তাকে চিনতে পারে তাহলে এবার তাকে পূজা করে আর পূজা করে ভগবানের সঙ্গে একাসনে বসিয়ে গেলেন যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থ পণ্ডিত ছিলেন তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এতদিন না চিনে না জেনে মহাপ্রভুকে আমি তার সম্বন্ধে জগতে যত ঘটু কথা বলে বেরিয়েছি এবার যখন মানুষটাকে আমি চিনতে পেরেছি তাহলে আমার ঘোষণা করে যাওয়া উচিত এই মানুষটা সম্বন্ধে দু চারটে সত্য কথা আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থ রচনা করে ফেললেন যে গ্রন্থটার নাম দেওয়া হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ আর সেই গ্রন্থে এত সুন্দর সুন্দর শ্লোকগুলো রচনা করা আছে কি সুন্দর কথা দেখুন সংসার দুঃখ সংসার দুঃখের সাগরে আমি এসে বাবা দীঘা বেড়াতে যান পুরী বেড়াতে যান বম্বে বেড়াতে যান আর কন্যাকুমারী বেড়াতে যান
কোথাও দেখবেন সমুদ্রের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ, কিন্তু মজার ব্যাপার কি জানেন, জলের টেস্ট কিন্তু দেখবেন সব জায়গায় একই। দীঘাতেও সমুদ্রের জল নোনা, পুরীতেও সমুদ্রের জল নোনা, বম্বেতেও সমুদ্রের জল নোনা, আবার কন্যাকুমারীতেও সমুদ্রের জল নোনা। তাহলে সমুদ্র বা সাগরের জলের বৈশিষ্ট্য যেমন সাগরের জল লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। তাই বলি সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি আর কোনোদিন হবে না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার না, এটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তান নিয়ে আমাদের পৃথিবী, কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানে? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা, সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। কাকে? না একটা নিয়ম, কি কোন নিয়ম? না জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আর মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, একদিন আমাকে মরতে হবে, আবার আমায় জন্মাতে হবে, আবার মরতে হবে, কতবার? না 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কেন বললাম? না জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে যে 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে আর মরতে হবে। তাতে যদি কারো মুক্তি মিলে যায় ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মেলে তাহলে আবার 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, এই খেলাটার নামই হলো সংসার। আর সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। সংসারে এলে মনে একটা দুঃখ পেতেই হবে। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে এটা কপালে ছিল না, কিন্তু উপরি বাংলা রূপে পেলাম, কিন্তু দুঃখ পেতে হবে এটা ধরে নিয়েই সংসারে আসতে হবে। তাই প্রকাশানন্দ সরস্বতী কত সুন্দর বললেন, দেখুন যে সংসার দুঃখ জল ধরতি নষ্ট, সংসার মুখের সাগরে আমি এসে পড়েছি। যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারে, বাবা সে যদি একবার সাগরে পড়ে তাহলে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছে? তাহলে একদিকে সংসার অতই সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই, তারপরে দেখা গেল চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কেউ হাঙর কেউ কুমির কেউ অক্টোপাস, ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে, এখন কি করবো? তাহলে একদিকে অপরি সাগর সাঁতার জানা নেই, তারপরে আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে, এবার কি উপায়? একজন বললেন, বাবা তাহলে একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো, কারণ ঘরের সামনে থেকে কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তোমায় আর কিছু বলতে পারবে। বলে, বাবা ডুব সাঁতার যে কাটবো আমার হাত পাটে নাড়াতে হবে তো, কিন্তু হাতেও রয়েছে লোকাল বেড়ি, পায়েও রয়েছে লোকাল বেড়ি, কিছু না হোক মিনিমাম একটা বিচুলি রাখি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকা যাবে, কিন্তু নিরাশ্বাস সামনে কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচব? আবার সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? যে লোকটা সংসার রূপে অথই সাগরে পড়েছে, সাঁতার জানা নেই, তারপরে চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, সামনে কোনো আশ্রয় নাই, সে লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো আশা আছে? কিন্তু প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে ওই লোকটাও প্রাণে বেঁচে যেতে পারে, কেমন করে? না যদি অদূরে কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে গেছে, নাবিকটা যদি তাড়াতাড়ি করে নৌকাটা পেয়ে লোকটির কাছে,
লোকটা তো সাঁতার জানে না, সে তো নৌকায় উঠতে পারবে না, কিন্তু নাবিকটা যদি কৃপা করে তার চুলের তাকে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণে দিকে যেতে পারে। আমার তো তুমি মনা ছাড়া আর কোন গতি রবি না, তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্ব, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্ব, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্ব। সেই মহাপ্রভুর চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীধাম বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর দুর্জয়মান, অর্থাৎ যে মানকে সহজে জয় করা যায় না সেই দুর্জয়মান আমরা আস্বাদন করবো। সময় যদিও খুব সুখিয়ে তার মধ্যে একটু ছোট করে যতটুকু পারি আস্বাদন করি আমরা। প্রথমে একটু গৌরাঙ্গের ভাব, তারপরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করি। মহাজন আজকে লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, আজকে মহাপ্রভু ভাবটা কেমন না? মহাপ্রভু ভাব হলো অন্তকৃষ্ণ গভীর গোড়া যেই পড়ে মরেই দেখুন, পদাবলীটি তিনি রচনা করেছেন, তিনি বোধ হয় ওই জীব গোস্বাই পদের ওই শ্লোকটা খুব ভালো করে আস্বাদন করেছেন। কারণ জীব গোস্বাই পদ ষট সন্দপের প্রথমে উৎসর্গ পত্র রূপে যে শ্লোকটি তিনি লিখেছিলেন যে অন্তকৃষ্ণ গভীর গৌরাম দর্শিতাঙ্গাদি বৈ ভগবান, কলিযুগের ভগবান সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে অন্তকৃষ্ণ বহির গৌরাম দর্শিতাঙ্গাদি বৈ ভগবান, অর্থাৎ যার অন্তরটা হলো কৃষ্ণ, কৃষ্ণ মানে এখানে কালো, আর বাইরেটা হলো গৌর বর্ণ, দর্শিতাঙ্গাদি বৈভব, অর্থাৎ তিনি তার পার্শ্ব বৃন্দকে বিভিন্ন বৈভব, বৈভব মানে হলো তিনি ঐশ্বরিক ক্ষমতা, বিভুক্ত বিভুযুক্ত ঈশ্বর, এই হচ্ছে বৈভব। দেখুন ঈশ্বরের ক্ষমতা যেটা ঐশ্বরিক ক্ষমতা সেই দর্শিতাঙ্গাদি বৈভব, তাই সেই যে ভগবান তিনি তার পার্শ্ব বৃন্দকে বিভিন্ন ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করালেন, একটাই সংকীর্তন আদর্শ, তাকে আমরা যজ্ঞের দ্বারা আরাধনা করবো, তিনি কে না তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাশ্রী। তাই কথাবার্তা বললেন যে অন্তকৃষ্ণ বহিরা যেই মনে মনে আপনা আপনি প্রভু ধরয়ে চরণ। আজকে মহাপ্রভু কি করছেন জানেন? ওই শিবা সম্মানে কীর্তন করতে করতে ভাবে বিভোর হয়ে আপনার বাম পদ, আপনার বাম পদ প্রভু ধরয়ে আপনি গো, আপনার বাম পদ, আপনার বাম পদ প্রভু ধরয়ে আপনি গো, আপনার প্রভু ধরয়ে আপনি গো, আপনার প্রভু কাজে ধনে ধনে গো, ক্ষমা করো হে ক্ষমা করো হে আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, আমি ওই চরণে অপরাধী কীর্তন গাইতে গাইতে যদি আমি আমার পা ধরে কাঁদি আর বলি আমার ক্ষমা করো ক্ষমা করো, আপনারা কি ভাববে? বাবা কীর্তন নিয়ে পাগল হয়ে গেল না,
তাহলে মহাপ্রভু কি আজকে পাগল হয়ে গেলেন? মহাজন বললেন, হ্যাঁ বাবা, মহাপ্রভু পাগলামি করছেন বটে, তবে যে পাগলামিটা আমার মহাপ্রভু করছিলেন, এই পাগলামিটার নাম কি জানেন? এই পাগলামিটার নাম হলো ভাবের পাগলামি। ভাবের ঘরে প্রবেশ না করলে পাগলামিটা করা যায় না। আর মহাপ্রভু তার চরণ থেকে ভাবছে রাধার চরণ, আর হাত থেকে ভাবছে কৃষ্ণের হাত। বলে বাবা, এটা তো আমার কল্পনাও হতে পারে। বলে না বাবা, এর জন্য গৌর তত্ত্বটা একটু ভালো করে বুঝতে হবে। মহাপ্রভুকে বলে ওই কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস বা সাহস সাধন করে। আত্মাই কিন্তু দেহ ধরি, আত্মা যদি একটি হবে দেহ দুটো হলো কেন? ঝামেলা এই জন্য আমাদের হয়েছে। ঠাকুর ঘরে দেখবেন দুটো থালা লাগে, দুটো সন্দেশ লাগে, দুটো ফুল লাগে, দুটো তুলসী পাতা লাগে, কত ঝামেলা হবে। বলে বাবা, এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ দেখবেন রস আস্বাদন সম্ভব না। দেখবেন পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করে ততক্ষণ কিন্তু বাৎসল্য রস আস্বাদন করে নেয়। তাই ভগবান চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই, তবে আমার প্রেমিকা যেন আমার নিজের মানুষ হয়। কারণ ভগবান তার রাস্তাঘাটে মানুষের সঙ্গে প্রেম করতে পারবেন না, ভগবানের প্রেমের পাত্রীটা ভগবানের উপযুক্ত হবে। তো ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করবো সে আমার নিজের হবে, তবে তাকে বুদ্ধি করে একটু পর স্ত্রী সাজিয়ে পাঠাবো। তাহলে আস্বাদনটা একটু অন্যরকম হবে, কারণ নিজের কিডনির সঙ্গে প্রেম করলে কেউ বাধা দেওয়ার নেই, কেউ বাধা দেয় কি? শুধু বলেন তুমি তোমার কিডনির সঙ্গে প্রেম করছো কেন? কিছু পায় না, কিন্তু অপর অন্যের কিডনির সঙ্গে প্রেম করে দেখছে সেখানে কিন্তু অনেক বাধা। সমাজ রে রে করে ছুটে আসবে, উকিল ব্যারিস্টার আইনের দোহাই দিয়ে ছুটে আসবে, সাধু গুরু বৈষ্ণব ধর্মের দোহাই দিয়ে ছুটে আসবে, এখানে অনেক প্রকারের বাধা আছে। কিন্তু তার ভিতরে একটা আলাদা আস্বাদন আছে যার নাম হলো পরকীয়া প্রেম। ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করবো সে আমার নিজের হবে, আর তাকে যদি পরস্ত্রী সাজিয়ে পাঠাই তাহলে যে এক দিলেন দু পাখি মানে স্বকীয়া পরকীয়া দুটোই আস্বাদন হইবে। এই মনে পড়ে গেল সত্য যুগের কথা। অভিমন্যু নামক এক ঋষি ভগবানের কঠোর সাধনা করে ভগবানের কাছ থেকে বর চেয়ে নিলেন যে ভগবান আমি তোমার কাছে স্বর্গ চাই না, মর্ত চাই না, পাতাল চাই না, তুমি শুধু কৃপা করে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান বলে কেঁপেছিস পাগল কোথাকার, সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়, আমি আমার স্ত্রীকে তোর স্ত্রী করে দেবো যে কি করে সম্ভব, তুই অন্য কিছু চাই? বলেন অন্য কিছু দিতে হবে না, বরদান দিলে বরদান দাও যেন তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী কিন্তু পেতে পারি। ভগবান বললেন যে তথাস্তু, নাম যখন আমার ভক্ত বাংশা কল্প করু, কথা দিলাম তোর বাসনা পূর্ণ হবে, তবে যোগে নয় আগত তারপরে যদি বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ হব, সেদিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি, তবে সেদিন তুই হবি নপুংস। ভগবান বৃন্দাবনে কৃষ্ণ রূপে এলেন, আর অভিমন্যু ঋষি আয়ান হয়ে নপুংস হয়ে বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করবি। ভগবান এবারে তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলে তার মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধারানীকে, আর তাকে আয়ানের স্ত্রী সাজিয়ে আয়ানের বাড়িতে পাঠিয়ে ভগবান তার সঙ্গে প্রেম করলেন, সেই প্রেম আস্বাদন হলো। এরপরে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন যে সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিত হয়ে হইল। বলে এক হয়ে যদি রস আস্বাদন সম্ভব তাহলে ঘটা করে দাপন যুগে বা দুই হতে গিয়েছিলেন কেন? বলে বাবা, এক হওয়ার পরে দুই হওয়া, তারপরে আবার এক হওয়া, আর এক থাকা, আকাশ আর পাতাল পার্থক্য নাকি? দেখবেন এক ধরনের রসগোল্লা এক ধরনের মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায়, রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? রসমালাই, এই তো ভাই। রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর এক ঘটি দুধ ঝকঝক করে খেয়ে নিতে হয়, আর সাধারণত আকাশ সকাল হয়ে গেল না? তাহলে বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে রসমালায় গৌরাঙ্গ হয়ে রামনব দিয়ে হয়ে রাধার চরণ ধরে সেধে মান ভাঙিয়েছিলেন,
তেমনি আজকে মহাপ্রভু তার চরণ থেকে রাধার চরণ মনে করে অমনি সেই চরণটা ধরে বলছে আমায় ক্ষমা কর হে, আমায় ক্ষমা কর হে, আমি ওই চরণে অপরাধী। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যদি কোনোদিন কোন সমুদ্রের তীরে বেড়াতে যান তাহলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভাটা দেখবেন। যদি সময় না কাটে একটা একটা করে দরকার হলে সমুদ্রের ঢেউ গুনবেন, কিন্তু আমার কথাটা মাথায় রেখে কোনোদিন যেন সমুদ্রের ঢেউ নিয়ে ভবিষ্যৎবাণী করবেন, তাহলে দেখবেন কখনো মিলবেন। কারণ আপনি যে ঢেউটাকে তুচ্ছ মনে করে হয়তো দাঁড়িয়ে থাকবেন, সেই ঢেউটা এসে আপনার সমস্ত জামা কাপড় দেখা গেল ভিজি ভিজি চলে যাবে। আবার যে ঢেউটাকে বৃহৎ মনে করে ভয় পেয়ে পালাবেন, দেখা গেল সেই ঢেউটা আপনার পায়ের পাতাও ভিজে যেতে পারবে। তাই সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের শোভাটা দেখতে হয়। ওই যে বললাম সময় না কাটলে দরকার হলে একটা একটা করে ঢেউ শোনা ভালো, ঢেউ নিয়ে ভবিষ্যৎ গঠন করতে। তেমনি আমার মহাপ্রভু হলেন ভাবের সমুদ্র, সেই ভাব সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সমুদ্রের ঢেউ মানে ভাবের তরঙ্গটা উপভোগ করতে হয়, কিন্তু সেই ভাব নিয়ে কখনো মুখে কিছু বলতে নেই। তাই আমার পার্শ্বদগণ মহাপ্রভুর ভাবের তরঙ্গটা উপভোগ করছে, মুখে তারা বলছে আমরা কি আর বলবো, আমার ভাবনিধির ভাবের কথা কি আর বলবো, ভাবনিধির ভাবের কথা। যে কোটির সমুদ্র গম্ভীর তবে আপনি আমি যদি সমুদ্র নিয়ে ভবিষ্যৎবাণী করি মেলে না, কিন্তু আবহাওয়া দপ্তর যখন বলে কি বাবা মাঝে মাঝে রেডিও টিভিতে খবর ভেসে আসে না, হয় না রেডিও টিভিতে বলে না যে আজ সন্ধ্যায় সমুদ্র উপকূলে 120 থেকে 150 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হবে,
প্রথমে পশ্চিম উত্তর উপকূলে তারপরে পশ্চিম উপকূলে আসলে করবে। তাই মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে আপনাদেরকে গভীর সমুদ্রে যাবেন, ঠিক সন্দেহ হলো একেবারে 120 থেকে 150 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হবে। যেমন যেমন বলেছিল প্রথমে পশ্চিম উপকূলে তারপরে উত্তর উপকূলে আসলে করবে। তাহলে আপনি আমি বললে মেলে না, কিন্তু ওরা বললে মেলে কেন? তার কারণ ওরা ওই ঘরে বসে বসে কম্পিউটারে দিন রাত চোখ রেখে ওই সমুদ্রকে নিয়ে দিন রাত গবেষণা করছে, সমুদ্রকে নিয়ে রিসার্চ করতে করতে বাড়িতে বউ বাচ্চার মুখ ভুলে গেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। তাই আপনি আমি বললে যেটা মেলে না, ওরা বললে সেটা মিলে যায়নি। তেমনি আমার মহাপ্রভুর দল এমন কিছু গবেষক ছিলেন যারা দিন রাত আমার মহাপ্রভুকে নিয়ে গবেষণা করতেন, আর এই মহাপ্রভুকে নিয়ে গবেষণা করবেন বলে তারা বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে তুলে ছেড়ে তারা দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছেন গৌর গৌর। তাদের মধ্যে একজন হলে পদাবলিকা যিনি রচনা করেছেন তার নাম হলো বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন, ওগো পার্শ্বদগণ, তোমরা আমার মহাপ্রভুর ভাবের তরঙ্গটা বোঝনি, আমি কিন্তু বুঝতে পেরেছি। কি বুঝেছি সেটা শুনবে? তাহলে শোনো বলি। তখন বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনে রোগো দিশে বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনে রোগো দিশে সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।